কালো হয়ে আছে আন্ডার আর্মস কালো হয়ে আছে কী করে এগুলোকে সাদা করবো তো দেখো ঘাড় কালো হওয়া বগল কালো হওয়া এগুলো ঠিকঠাক মতন যথাযথ পরিষ্কার না করলে এই সমস্যাগুলো হয় ঠিক আছে তারপরে অনেক সময় যদি তোমরা অত্যাধিক তোমাদের বডিতে ফ্যাট থাকে অত্যাধিক মেদ যদি থাকে তো সেই ক্ষেত্রেও গলাটা এরকম হয়ে থাকে তার জন্যও কিন্তু ঘাড়ে ময়লা জমতে জমতে এই জায়গাগুলো কালো হয়ে যায় হাত কুনেও তোমরা কোথাও রেখে সবসময় রেখে আছো সেই জায়গাটা ঘষা লাগছে ঘষা লেগে কালো হয়ে থাকে আহ আন্ডার আর্মস যদি তোমরা পরিষ্কার না রাখো তখন সেই জায়গাগুলো কালো হয়ে যায় তো আজকে তোমাদের আমি দারুণ একটা রেমেডি শেয়ার করব দুটো স্টেপে করতে হবে দুটো স্টেপে সপ্তাহে দুদিন করে যখন কন্টিনিউ করতে থাকবে তোমরা দেখবে তোমাদের ঘা কালো ঘাড় আর্মস তারপরে বগল এই সমস্ত জায়গায় যে কালো একদম জেদি কালো একটা যেটা কালো ময়লা আটকে থাকে সেই জিনিসটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে গুলোর তো একটা কথা আমি সবার প্রথমে তোমাদের বলি যে এ দেখো এটা হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েল আর লেবু যাদের ঘাড় কালো আছে প্রত্যেক দিন তারা কি করবে সব স্নান করার আগে অন্তত এক মিনিট এই অলিভ অয়েল আর লেবুর রস অলিভ অয়েল আর লেবু লেবুর রসকে মিক্স করবে একটা বাটিতে মিক্স করে এরকমভাবে ধরো এটা বাটিতে মিক্স করলে এরম মিক্স করে নিয়ে এরমভাবে টেনে টেনে আগে এরম এরাম করে টেনে টেনে মালিশ করবে এরমভাবে খুব ভালো করে অলিভ অয়েল আর লেবুর রস এরকমভাবে ভাবে টেনে টেনে যারা বলো আমাদের লেবুর রস শুট করে না তারা অ্যাপেল অ্যাপেল সাইডার সাইডার ভিনিগার দিতে পারো কিন্তু দারুণ দুর্দান্ত কাজ করে কিন্তু ব্ল্যাক স্পট আর এই ডার্কনেসটাকে দূর করতে আর লেবুর রস অলিভ অয়েলে মেশালে যারা বলো শ্যুট করে না কোনো এতে কিছু হয় না কারণ লেবুর রস তোমরা ডাইরেক্ট যদি স্কিনে লাগাও সেই জায়গায় তোমাদের একটু যেতে হবে মানে একটু ইয়ে লাগবে ইরিটেশন হতে পারে কিন্তু কোনো কিছুর সাথে মিশিয়ে লাগালে ইরিটেশনটা হবে না বেশ এরম ভাবে টেনে টেনে এরকম ভাবে টেনে 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 ভাবে মাসাজ করবে এরকম ভাবে কোমরিতে করবে এইভাবে অবশ্যই বগল পরিষ্কার করে নেবে যে লোম থাকে সেগুলো পরিষ্কার করে 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 নেবে নেবে ক্লিন ক্লিন পরে এইভাবে অলিভ অয়েল আর লেবুর রস দিয়ে ম্যাসাজ করবে প্রথম স্টেপ এইটা এইবার দ্বিতীয় স্টেপটা বলি কি করবে প্রথম স্টেপে আমি তোমাদের বলে দিলাম অলিভ অয়েল আর এই যে লেবু রস মিক্স করে আগে গলায় মালিশ করবে ম্যাসাজ করবে খুব ভালো মতন হয়ে গেলে এইবার দেখো তোমাদের লাগবে এখানে এই যে নুন এই যে দেখছো নুন নিয়েছি সামান্য একটু নুন নেবে একটা বাটিতে আর নুন নেবার পরে নেবে একটি লেবু তো নুন আর এই লেবু নেবে এরমভাবে এই যে হাফ লেবুটা কেটে নেবে তো এই লেবু আর নুনটা নিয়ে যেখানে তোমাদের কালো দাগ ছোপ আছে ঘাড়ে গলায় কনুই আন্ডার আর্মস কিংবা বগলে সেই জায়গাগুলোতে এইভাবে লেবু আর নুনটা দিয়ে আগে স্ক্রাব করতে হবে স্ক্রাবটা করলে যেটা হচ্ছে ময়লাটা সফট হয়ে যাবে নরম হয়ে যাবে আর অনেকটা কালো ছোপগুলো উঠে যাবে এরকম কনুইতে করে নেবে ঘাড়ে গলায় সব করে নিয়ে তারপর একটি ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবে ভিজে টাওয়াল দিয়ে মুছে নেওয়ার পরে যেটা সেকেন্ড স্টেপ করতে হবে এইভাবে নুন আর লেবু দিয়ে এরমভাবে কিছুক্ষণ স্ক্রাব করবে স্ক্রাব করলে দেখবে অনেকটা ময়লা দেখবে পরিষ্কার হয়ে যাবে সাদা হয়ে যাবে এরপর যেটা করতে হবে একটা প্যাক লাগাতে হবে তো চলো সেই প্যাকটা দেখে দিই খুবই ইফেক্টিভ প্যাক হচ্ছে এই প্যাকটা লাগিয়ে অন্তত পাঁচ সাত মিনিট রেখে দেবে আর তারপর তোমরা স্নান করে নেবে স্নান করে নিয়ে অবশ্যই অবশ্যই গলায় কিন্তু খুব ভালোভাবে কোনো ক্রিম কোনো মশ্চারাইজার লাগাবে যে কোনো বডি লোশন বডি ক্রিম কোনো মসচারাইজার অবশ্যই গলায় সুন্দরভাবে লাগিয়ে মালিশ করবে তোমরা দেখবে একদম অপূর্ব সুন্দর কিন্তু গলা পরিষ্কার একদম ঝকঝকে হয়ে যাবে তো চলো সেই প্যাকটা দেখিয়ে দি কি তো এইবার একটা তোমাদের বডি প্যাক লাগাতে হবে তার জন্য লাগবে কোলগেট কোলগেটের মধ্যে যে ক্লোরাইড থাকে কোলগেটের মধ্যে বেকিং সোডাও থাকে তো এই সমস্ত জিনিসগুলো আরও কিছু এমন উপাদান আছে কোলগেটের মধ্যে যেগুলো আমাদের কালো ময়লাকে পরিষ্কার করে দিতে ভীষণ ভীষণভাবে কার্যকারী হয় তাই এখানে কোলগেট পেস্টটাই লাগবে কোলগেটে সাদা পেস্টটা নিয়ে নেবে আর নেবে এক চামচ চিনি এক চামচ কোলগেট পেস্ট নিলে এক চামচ নেবে চিনি আর লাগবে ক্লিনিক প্লাস শ্যাম্পু ক্লিনিক প্লাস শ্যাম্পুও যে ময়লা নোংরা পরিষ্কার করতে এবং তেল চিটচিটে ভাবগুলো পরিষ্কার করতে যেদি ময়লা পরিষ্কার করতে ভীষণভাবে হেল্পফুল হয় তাই এখানে ক্লিনিক প্লাস এক চামচ নিয়েছি আর নেব এক চামচ মতন লেবুর রস তো এক চামচ লেবুর রস নিয়ে এই চারটে জিনিসকে খুব ভালো করে মিক্স করবে এবং যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ ধরে এটাকে মিক্স করতে হবে চিনিও খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কালো দাগ ছোপকে দূর করতে হেল্প করে চিনি আর লেবুর রস দিয়ে মাখিয়ে যদি ঘাট দেখবে পরিষ্কার করো শুধু তাতেও কিন্তু পরিষ্কার হয় কিন্তু যেদি দাগ ময়লাকে পরিষ্কার করতে হলে তোমাদের এই বডি প্যাকটা ইউজ করতে হবে আর ততক্ষণ ধরে মিক্স করবে যতক্ষণ ধরে না এটা একটা ক্রিমি টেক্সচার হয়ে যাচ্ছে এইবার চলো আমি তোমাদের সামনে অ্যাপ্লাই করে দেখাই এটা কতটা কার্যকারী তো দেখো আমি ঘাড়ে অ্যাপ্লাই করে দেখাও দেখো এখন কতটা অত যদিও অতটা ডার্ক স্পট নেই কারণ এই রেমেডিগুলো ইউজ করি করে দিই বলে করা হয় বলে তো তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনে দেখো এইভাবে ঘাড়ের মধ্যে এরকমভাবে এটাকে অ্যাপ্লাই করবে লাগিয়ে নেবে হাত দিয়ে খুব ভালো করে এটা ম্যাসাজ করে তোমাদের লাগাতে হবে আর কনুইতেও এইভাবে লাগিয়ে নেবে দেখো কনুইতেও আমি লাগিয়ে নিচ্ছি দিচ্ছি এইভাবে তো দেখো একটু একটু কনুইটা তোমাদের ডাকস পর দেখতে পাচ্ছ নিশ্চয়ই এবং ঘাড়েতেও হালকা হালকা দেখতে পাচ্ছ তো পাঁচ থেকে দশ মিনিট আমি এটা লাগিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ দশ মিনিট লাগিয়ে রাখার পরে যে লেবুর খোসাটা ছিল যেটা থেকে আমি রস নিয়েছিলাম সেই লেবুর খোসাটা দিয়ে একটু স্ক্রাব করে তুলতে হবে এটাকে এই পাঁচ দশ মিনিট এই বডি প্যাকটা লাগিয়ে রাখবে এইভাবে ঘাড় কোনোই বগল কিংবা যেখানে তোমাদের কালো ডার্ক স্পটস আছে সেই সমস্ত জায়গায় তারপরে এই লেবুর খোসাটা দিয়ে এইভাবে একটু ঘষে ঘষে এটাকে রাব করবে তো দেখো এইভাবে আমি ঘাড়েতে এইভাবে দেখো ঘষে দিলাম তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যখন লাগিয়েছিলাম তখন কেমন কালচে একটা হালকা কালচে ভাবছিলো এখন দেখো কতটা ক্লিন হয়ে গেছে দেখো তো এইভাবে তোমরা এটা অ্যাপ্লাই করে নিতে পারো আর এরপরে আমি দেখো তোমাদের কনুইটাও দেখাচ্ছি কনুইতে প্রথমে যখন লাগিয়েছিলাম একটু কালো ডার্ক স্পট তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছিলে তো দেখো কনুইটা এবার তোমাদের সামনে দেখো পরিষ্কার করে আমি দেখিয়ে দিলাম কনুইয়ের দেখো কালো স্পটটা কতটা হালকা হয়ে পরিষ্কার হয়ে গেল বন্ধুরা দেখে নিলে আমি তোমাদের সামনে আমি আমি দেখিয়ে দিলাম দেখালাম দেখো এই দুটো জিনিস দিয়ে আর আর এর মধ্যে চিনি একটু লেবু মিশিয়ে করে এইভাবে লাগিয়ে রেখে দেবে এবং তার আগে যেগুলো করতে বললাম সেগুলো করতে হবে সেগুলো করার পরে এই জিনিসটা করবে তোমরা করে এটাকে সাত থেকে দশ মিনিট লাগিয়ে রাখ রেখে দেবে তারপর লেবু দিয়ে এইভাবে ঘষবে লেবুর খোসাটা যেটা দিয়ে রসটা লেবুর দিয়েছ সেই লেবুটা দিয়েই এটা ঘষতে হবে দেখবে এটা পরপর তোমরা খুব বেশি ময়লা হয়ে থাকলে পরপর দশ দিন করো টানা টানা দশ দিন করবে আর তারপর সপ্তাহে দিন কিংবা একদিন করে করবে এই প্রসেসটা আর তাহলে দেখবে আস্তে আস্তে সত্যি সত্যি তোমাদের ঘাড় কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে একদম নোংরা ময়লা উঠে গিয়ে একটা সুন্দর একটা মসৃণ মানে সফট একটা স্কিন পেয়ে যাবে তোমরা আর এই বগলের যে নোংরা ময়লাগুলো এগুলো উঠে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তাহলে এই ট্রাই করে দেখো তোমরা কিন্তু রেজাল্ট পাবে একদম আমি ট্রাইড অ্যান্ড টেস্টেড একটা ফর্মুলা তোমাদের বললাম তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই রেমেডিটা ট্রাই করো যাদেরই এরকম সমস্যা আছে আর ওরা নিশ্চয়ই তোমরা ভালো ফল পাবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবে আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো অ্যান্ড হেল্পফুল ভিডিওজ আমি শেয়ার করতে থাকবো তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণে জন্য বাই বাই